নমস্কার বন্ধুরা, আজকে আমরা দীঘাতে যাচ্ছি। কান্ডারি এক্সপ্রেস আমাদের ট্রেন ছিল, তা কান্ডারি এক্সপ্রেসে আমরা উঠে গেছি। আমরা কীভাবে গেলাম সেটাই তোমাদেরকে বলছি। আমাদের শিয়ালদা থেকে 2:25 ট্রেন ছিল, সেটা লেট হয়ে 3:25 হয়েছে। তারপরে সেই ট্রেনটা আমাদের 7টার কাছে দিয়ে দিয়েছে। তারপর সেখান থেকে তো তোমরা দেখলে ট্রেনটা তো একটু লেট ছিল, 7টার কাছে থেকে আমরা ট্রেনটা তারপরে ধরলাম। 4টের পরে ট্রেনটা ছেড়েছিল। সবাই মিলে আমরা যাচ্ছি ফ্যামিলি। দেখো ওখানে অর্পিতা অর্পণ সবাই রয়েছে। ওরা আবার বিকালবেলা একটু চিকেন পকোড়া কিনে খেলো, চাউমিন খেলো, আমরাও চা খেলাম। এবার আমরা 8টার পরে আমাদের দীঘা স্টেশনে নামিয়ে দিল। তারপরে এবার আমরা হোটেলের জন্য চলে গেলাম। আমাদের হোটেলটার নাম ছিল সারদা ইন। তা যাই হোক, সাধনা ইন হোটেল ওইখানেই আমরা উঠেছিলাম। এই হোটেলটা হচ্ছে টিমের পাশে, সামনে রাস্তাটা দিয়ে গেলে পরেই, কিছুটা গেলে পরেই হোটেলটা পাওয়া যাবে। আমরা এবার সন্ধেবেলা সবাই ফ্রেশ হয়ে নিয়ে ওপরের রান্নার জন্য চলে গেলাম। ওরা সব বাজার করে আনলো যা যা লাগবে। দেখো রান্নার জন্য প্রস্তুতি হয়ে গেলাম। এবার দেখো বাজার থেকে সব কিছু নিয়ে চলে এসেছে, যা যা লাগে আর কি, 2-3 দিনের জন্য, যা নুন থেকে শুরু করে দেখো পোস্তর প্যাকেট, ডাল, বিস্কুট, তেল, সব কিছু, সবজি। আর রাতে আমাদের সেদিনকার চিকেন রান্না হচ্ছিলো, বেগুন ভাজা হবে, তার জন্য আমরা সমস্ত কিছু কাটাকুটি আগে করে নিলাম। দেখো বাইরে থেকে তো খাওয়া যায়, কিন্তু বাইরে থেকে সবসময় যে আমরা যে হেলদি ফুডটা পাবো সেটাও না। সবাই মিলে গিয়ে রান্না করলে পরে একটা আলাদাই মজা হয়। অনেকেই এইভাবে তোমরা রান্না করো, কিন্তু সেটাতে একটা আলাদা মজা হয়। আর তারপরে কি বাইরের ভুলভাল খাবারও আমাদের খেতে হয় না। দেখো এখানে আমি চিকেনটা করে নিচ্ছি, আর সামনে ভাত বসিয়েছি, আর এখানে বেগুনটা ভাজা হবে, তার জন্য নুন হলুদ মাখিয়ে রাখা আছে। ওদিকে দেখো শশা টশা কাটা হচ্ছে। রাত্রেবেলা সমস্ত ভাতের সাথে আমরা খাবো। যাবতীয় কিছু সংসারে যা লাগে সবই আমরা দীঘার ওইখানে ওই হোটেলটাতে কিনে নিয়েছিলাম। ওনারা খুব ভালোও ছিল, আমাদের ছাড়ি রান্নার ব্যবস্থা করে দিয়েছিলো। দেখো সসপ্যানে আমরা বেগুন ভেজে নিচ্ছি। রাতের খাবারটা এইভাবে আমরা খুব আনন্দ করে মজা করে খেলাম। দেখো রাতের খাবারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, লাল মাংসের ঝোল। আর মাংসটাও সত্যি খুব ভালো ছিল, সবাই মিলে আমরা আনন্দ করে মজা করে খেলাম। খেয়ে নিয়ে দেখো এবার সবাইকে বেড়েও দেওয়া হচ্ছে। এইভাবে আমরা আনন্দ মজা করে সেদিনটা রাত্রিটা কেটে গেল সকালবেলা। তারপরে আমরা মোহনা যাব প্ল্যান করেছিলাম, তা সব বাচ্চারা তো ওঠেনি, অনেকেই ঘুমাচ্ছিলো। অর্পিতা অর্পণ আমার দেওরের মেয়ে সবাই ঘুমাচ্ছিলো। তা আমরা সকালবেলা আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়িমা 2-3 জনে মিলে একটা টোটো ধরে নিয়ে আমরা মোহনার উদ্দেশ্যে চলে গেলাম। ওখান থেকে ইলিশ মাছ নেবো, একটু মোহনায় ঘোরাঘুরি করবো। ওখান থেকে আমি আর আমার শাশুড়ি শাঁখা কিনেছিলাম, এটাও তোমাদের দোকানের সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। আমরা এখন দেখো সকালবেলা মোহনার উদ্দেশ্যে যাচ্ছি, ওখানে ঘুরে নিয়েছি। আমরা গাড়ি নিয়ে এসছি ওইখান ওই দিক থেকে গেছি, জানো না? হ্যাঁ জানি না বলে ওই রাস্তা দিয়ে চলে গেছি। লকডাউনে তো গাড়ি নিয়েই তো এসছি, যখন লকডাউন যখন ছিল তখনই সে 7-8 বার বোধ হয় এসছি খালি দীঘাতে। তারা যাইনি, মানে এখান থেকে এসছি এসে রানিং বেরিয়ে, তখন তো হোটেল ফোটেল সব বন্ধ। তো এই শুটকি মাছ এগুলো
শুটকি, হ্যাঁ সব শুটকি এগুলো। তা মোহনাতে আমরা গেলাম, গিয়ে নিয়ে মাছ টাছ দেখছিলাম। তা আমরা ইলিশ মাছ নিয়েছিলাম, একটা মাসিকেও কাটতেও দিয়েছে। এবার আমরা দেখো সমুদ্রের ধারে চলে আসছি, এখানে প্রচুর শাখা বিক্রি হচ্ছে। তা আমরা একটু ঘুরে একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে সকালবেলাটা সত্যি খুব দারুণ লাগছিল। ডাবও, ডাব আমরা খেয়েছিলাম দেখো, আর হালকা রোদ ছিল, খুব ভালো লাগছিল। এবার আমরা মোহনার কাছে একটু দাঁড়িয়ে নিয়ে ছবি তুলে নিয়ে একটু প্রাকৃতিক দৃশ্য দেখলাম, দেখে নিয়ে তারপর শাখা কিনে নিলাম। শাখা কিনে নিয়ে তারপর শাখাটা ওরা একটু দিয়ে দিল একটা প্লাস্টিকে করে, এবং মাছের উদ্দেশ্যে চলে গেলাম। এখানে আমাদের ইলিশ মাছ দেখা হচ্ছিল, ইলিশ মাছ আমরা নিয়ে নিলাম, নিয়ে ওটাকে কাটিয়ে তারপরে ওখানে নিয়ে গিয়ে রান্না করব। ভালো হবে মা, চেকে নিয়ে তারপর দেবো। তো পম্পলেট মাছটা দেখো আমরা পুরনো বাজার থেকে নিয়েছিলাম, পম্পলেট মাছটা বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করছি ধনে পাতা দিয়ে, আর ইলিশ মাছটা আমরা সর্ষে পোস্ত দিয়ে বানাবো, তার জন্য প্রিপারেশন করে নিচ্ছিলাম। দেখো তার জন্য মাছটা মাখিয়েও নিচ্ছিল, নেওয়া হয়েছে। এবার আমরা মাছটা করে নেব। তা বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি এবং আমার বাড়ির সবাই ভালো আছে। আর আমরা গতকাল চলে এসেছিলাম দীঘাতে, আমাদের ট্রেন ছিল হচ্ছে 2:25, কান্ডারি এক্সপ্রেস ছিল আর কি। তা আমরা আমাদের হাওড়া থেকে ট্রেনটা ছিল, কিন্তু হাওড়াতে গেছিলাম, হাওড়া থেকে ট্রেনটা ক্যান্সেল করে ওটা সাঁতরাগাছিতে ছিল ট্রেনটা। তা আমরা সাঁতরাগাছি থেকে তারপর ট্যাক্সি করে গিয়ে সাঁতরাগাছির থেকে ট্রেনটা ধরে নিলাম। 4:44 ট্রেনটা ছাড়লো, ট্রেনটা মানে একটুকুনি লেট ছিল আর কি, 2 ঘন্টা আড়াই ঘন্টা মতো লেট ছিল। তা পৌঁছতে পৌঁছতে আমরা আমাদের এই দীঘাতে 8:30 বেজে গেছে। তারপরে এসে নিয়ে বাজার করলাম একটু, তারপর রুমটা নিয়েছিলাম হচ্ছে বাজার থেকে একটু 5 মিনিটের রাস্তা আর কি, রুমটা নিয়েছিলাম। তা তোমাদের রুমের আমি নাম্বারটা দেখিয়ে দেবো, আর রুমের যে অ্যাড্রেসটা সেটাও দেখিয়ে দেবো।
আমরা যেই রুমটা এখন বর্তমানে নিয়েছি, আমরা একটু ওপরতলায় নিয়েছি রুমটা, কারণ আমরা যেহেতু রান্নাবান্না করে খাবো তা মানে সেই জন্য আমরা চারতলায় রুমটা নিয়েছিলাম। দুটো পাশাপাশি রুম নিয়েছিলাম, 203 কি 204 এরম রুম নাম্বার হবে। তা রুমগুলো তোমাদের দেখিয়ে দেবো, মোটামুটি ঠিকঠাকই রুমগুলো ছিল আর বেডগুলো খুবই বড় ছিল আর বাথরুম মানে ওয়াশরুম টুম এগুলো ঠিকঠাক ছিল, তোমাদের দেখিয়ে দেবো ছবি করে। আমরা যেহেতু এই সময় এসেছি, আমাদের মানে রুমের ভাড়া ছিল 400 টাকা করে পার ডে রুমের ভাড়া ছিল। যাই হোক, আমরা যেহেতু উপরতলাটা নিয়েছিলাম, আমাদের রান্নাবান্না করতে সুবিধা হয়েছিল ছাদে। তা তোমাদের দেখিয়ে দেবো আমরা কী কী, আমরা মোট 3 দিন থাকবো, কী কী রান্না করেছি, কী কী বাজার করেছি, মোহনা থেকে মাছ নিয়ে এসেছি, সবই তোমাদের দেখালাম। দেখিয়ে নিয়ে রান্নাও কী করলাম তাও দেখালাম। এখন দুপুরবেলা, ওরা সবাই স্নান করতে গেছে, আমার আবার রোদ্দুরে বেরোলে, এইখানে মানে সামুদ্রিক জায়গায় যদি রোদ্দুরে আমি দুপুরে বেরোয় আমার অ্যালার্জি হয়ে যায়, তার জন্য আমি আর যাইনি। অর্পণ, ওর বাবা, ওর কাকা, ঠাম্মা, ওর বোন সবাই গেছে এখন সমুদ্রে একটু স্নান করতে। যাই হোক, এখন বসে আছি, তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি, ঠিক আছে। দুপুরবেলা আমাদের আজকে রান্না হয়েছে, তোমাদের তো দেখিয়েছি, পমফ্রেট মাছ, তারপর হচ্ছে লাল শাক ভাজা, ইলিশ মাছ আমরা মোয়ানা থেকে এনেছিলাম, সেইগুলো আমরা করেছি রান্না, আমি আর আমার শাশুড়ি ওপরে করে নিয়েছি, শাশুড়ি মা করে নিয়ে, তারপরে দুপুরে যখন একসাথে আমরা লাঞ্চ করতে বসবো তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। তোমরাও এভাবে আসতে পারো, এসে নিয়ে নিজেরা বাজার করে, অনেকেই করে এখানে, নিজেরা বাজার করে নিয়ে নিজেদের মতন খাওয়া দাওয়া করে, ফ্যামিলি সবাইকে নিয়ে এলো বা বন্ধুবান্ধব নিয়ে এলো। মানে এমন একটা হোটেল দেখে নিতে হবে যেখানে রান্না করার ব্যবস্থা আছে। আমরা কিন্তু ওল্ড দীঘাতে আছি, এটা নিউ দীঘাতে এবারে যাইনি, ওল্ড দীঘাতে আছি। তা আমরা রান্না নিজেরাই করে নেব, কালকে মাটন করার প্ল্যানিং আছে, সকালবেলা মাটনটা নিয়ে আসবে, তারপরে আমরা যখন রান্না করব তোমাদের দেখিয়ে দেবো। খুব মজা হচ্ছে, খুব এনজয় হচ্ছে, তোমাদের রুমগুলোও দেখিয়ে দেবো, বেশ সুন্দর, ওপরে খোলামেলা। তোমাদের এই যে এই হোটেলটায় আমরা আছি, সেই হোটেলের অ্যাড্রেসও তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা এসে এখানে থাকতে পারো। এদের ব্যবহার খুব ভালো, কোনো ঝামেলা নেই এখানে, নিজেদের মতন। সামনেই বাজারটা পেয়ে গেছি, তাতে খুব সুবিধাও হয়েছে, যা লাগছে চট করে গিয়ে কিনে নিয়ে চলে আসতে পারছি। তা চলো দুপুরবেলা এবার যা খাবো তোমাদের দেখিয়ে দেবো। আমাদের আজকে পমফ্রেট মাছ দিয়ে, বেগুন দিয়ে হয়েছে, আর হচ্ছে ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে, আর লাল শাক ভাজা। তারপর রাতে আমরা একটু অন্য কিছু খাবো, শাশুড়িমাকে বললাম যে একটু ডাল, আলু সেদ্ধ, কারণ এবেলা যদি ইলিশ মাছটা খাচ্ছি রাতেরবেলা খুব একটা ভারী কিছু খাবো না আমরা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা এগুলো খাবো, ঠিক আছে। চলো যখন রাতেরটাও খাবো তোমাদের একটুখানি এক ঝলক দেখিয়ে দেবো, ঠিক আছে। এখনের মতো এখানে ব্লগটা রাখছি, এরপর যখন দুপুরে আমরা লাঞ্চ করব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, টাটা। তো দেখো আমাদের এই যে রুম নাম্বার দেখিয়ে দিচ্ছি, এই যে 203 203 আর হচ্ছে 202 রুম নাম্বার। এই যে রুমের মধ্যে ঢুকে গেছি, তা দেখো রুম নাম্বার 302 আর হচ্ছে 303, এই দুটো রুম নেওয়া হয়েছিল ঠিকঠাক আর কি। আমি দেখো প্রথমে 302 রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এই যে বেড সব গেছে ছড়িয়ে ছিটিয়ে, দেখো এই যে বেড, সামনে জানলা, খুব ভালো আলো বাতাস, রুমটা ঠিকঠাকই আর কি, সব দেখো খাটের উপর ছড়িয়ে পড়ে আছে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কলা পাউরুটি এগুলো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এই যে একটা বসার জায়গা সোফা, এই যে ড্রেসিং টেবিল, এই যে জামাকাপড় রাখার জন্য ওয়ার্ডরোব, এই যে একটা জামাকাপড় রাখার জন্য ওয়ার্ডরোব আছে, এই যে ড্রেসিং টেবিল। আর সামনে দেখো একটা সোফার সামনে একটা জানলা আছে বড়,
ভালোই আলো বাতাস আসছে, আর এই যে একটা বসার সোফা ভালো, মোটামুটি খুবই ভালো। আর এই যে এখানে একটা জানলা আছে, এই জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ রোদ ঢুকছে, আর ভালো বেশ আলো বাতাস। রাস্তাটা রাস্তার ওপরেই আর কি হোটেলটা, কোনো গলিগুপ্সির ভেতরে না, ভালোই বেশ। তো যাই হোক, এখান থেকে রাস্তাও দেখা যাচ্ছে। রোদ্দুরের মধ্যে তোমাদের কতটা ভয় পাওয়া তোমরা হয়তো এই কাছ থেকে বুঝতে পারছ। ওখান থেকে সমস্ত গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থাও আছে। হ্যাঁ, এই হচ্ছে, আর রুমটা বেশ বড়, ঠিক আছে। আর এখানে একটা কি ওই ছোটো টেবিল মতন যে খাটের সাইডে থাকে, আর খাটটা মোটামুটি চারজন শোয়ার মতন আছে। যদি আরেকভাবে শোয়ে তাহলে চারজন শুয়ে পড়তে পারবে। আর এই যে ওয়াশরুমটা, মানে খুব ভালো না, খুব খারাপও না, মোটামুটি ওয়াশরুমটা। এই যে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, প্যান, এই যে বেসিন, আয়নাও রয়েছে, মগ বালতিও রয়েছে। বেশ বড়ো সড়ো বাথরুমটা, আর ভালো ঠিকঠাক আর কি। এই হচ্ছে আমাদের রুমগুলো, এই রুমগুলোই আমাদের থেকে 400 টাকা করে নিয়েছিল, ঠিক আছে। পাশের রুমটাও সেই একই। আচ্ছা, আমাদের রান্না হয়েছিল, দেখো কী রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো ভাত, ভাত করে নিয়েছি, এই যে ভাত করেছি আজকে। আর হয়েছে এই যে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে ইলিশ মাছ হয়েছে আজকে আমাদের, দেখো সর্ষে বাটা দিয়ে তোমাদের বলেছিলাম। আর হয়েছে দেখো পমফ্রেট মাছ, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে পমফ্রেট মাছ হয়েছে। আর এটা কী আছে জানি না, ও আচ্ছা এই দেখো, এটা হচ্ছে মাছের ডিম ভাজা রেখেছি, মাছের তেলটা, ইলিশ মাছের তেলটা, লেয়াচে সব সমস্ত তেল সময় ভাজা রেখেছি। আর হচ্ছে লাল শাক ভাজা, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর সকালে দেখো পাউরুটি খেয়েছিলাম, দেখো পাউরুটি, ব্রেড, এই যে ব্রেড আছে, বাটার আছে, আর কলা, এই যে সকালে এগুলো আমাদের ব্রেকফাস্ট হয়েছিল। এবার ঢেকে রেখে দিই, ঠিক আছে। আমরা যখন খেতে বসবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সবাই একসাথে খেয়ে নিচ্ছি, পাশের রুমটাও ঠিক সেম রুমই ছিল। সবাই মিলে আমরা নিউ দীঘাতে গেলাম টোটো করে, গিয়ে নিয়ে তারপরে ওখান থেকে হেঁটে, ইয়ে সমুদ্রের পাড় থেকে একটা রাস্তা আছে ভালো, ওখান থেকে আমরা সবাই মিলে হেঁটে সবাই মিলে ওল দীঘাতে এলাম। এসে নিয়ে ফুচকা খেলাম, চা খেলাম, খেয়ে নিয়ে একটু সমুদ্রের পাড়ে বসে নিয়ে তারপরে হোটেলে চলে গেলাম। তারপরে হাঁটা পথে আমরা হোটেলে পৌঁছে গেলাম, কারণ সামনেই তো হোটেলটা ছিল বললাম, রাস্তার সামনে। রাতে আমাদের ডাল ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা, এই সমস্ত হলো। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে ও ডিমের অমলেটও হয়েছিল। ব্লগটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ।